লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এক ব্যক্তি মালিকানা ব্যবসার মধ্যে একটি লাভজনক ব্যবসার নাম মুদি দোকান ব্যবসা। কিন্তু এই ব্যবসা তখনই লাভ হয় যখন সঠিকভাবে ব্যবসাটি পরিচালনা করা হয়, আর এর জন্য ব্যবসার মালিকের মধ্যে কিছু গুণাগুণ থাকা চাই। আসুন জেনে নিই, মুদির দোকান দিতে চাইলে মালিকের কী কী গুণ থাকা উচিত। নাম্বার 1, শারীরিক শক্তি। একজন মুদির দোকানে শুধুমাত্র দোকানে বসে থাকে না, তাকে নানা ধরনের কাজ করতে হয়। একসাথে 2-3টা কাজ একসাথে করতে হয়। একই দোকানের মধ্যে দিনে কমপক্ষে 100 বার হাঁটাচলা করতে হয়, আর এই সকল কাজের জন্য দরকার হয় শারীরিক শক্তির। নাম্বার 2, আত্মবিশ্বাস। যে কোনো ব্যবসার মধ্যে আত্মবিশ্বাস না থাকলে সেই ব্যবসা বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় না। কোনো ব্যবসায়ী যদি তার ব্যবসা নিয়ে খুশি না থাকে, তাহলে সে সেই ব্যবসার জন্য কোনো এক্সট্রা এফোর্ট দিতে পারে না। নিজের ব্যবসায় যদি নিজেই হীনমন্যতায় ভুগে থাকে, তাহলে ব্যর্থতা হওয়া শুধুমাত্র সময়ের বিষয়। তাই মুদির দোকান দিতে চাইলে ব্যবসার মালিকের মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে। আজকের এই ছোট দোকান আগামীর সুপারশপ হবে, এই বিশ্বাস রাখতে হবে। নাম্বার 3, যোগাযোগ দক্ষতা। একজন মুদির দোকানের মধ্যে যোগাযোগ দক্ষতা থাকতেই হবে। চালের আড়তদার থেকে শুরু করে কোম্পানির সেলসম্যান, সবার সাথে যোগাযোগে দক্ষ হতে হবে। নাম্বার 4, হিসাবে দক্ষ। একজন মুদির দোকানিকে সবসময় হিসাব করতে হয়। শুধুমাত্র হিসাব করলেই চলবে না, হিসাবে বিন্দু পরিমাণ ভুল করা যাবে না। হিসাবে টাকার পরিমাণ বেশি হলে গ্রাহকের ক্ষতি, আর টাকার পরিমাণ কম হলে মালিকের ক্ষতি। তাই এখানে 19-20 করার কোনো সুযোগই নেই। নাম্বার 5, বন্ধুত্বপূর্ণ আচরণ এবং ইতিবাচক। ইতিবাচক চিন্তা যে কোনো ব্যবসাকে সফল করতে সাহায্য করে, আর বন্ধুত্বপূর্ণ আচরণ গ্রাহকের মন জয় করে। একই সাথে বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে পণ্য কেনার সময় ডিসকাউন্ট পাওয়া যায়। তাই মুদির দোকান দিতে চাইলে গ্রাহকের মালিকের এই বন্ধুত্বপূর্ণ আচরণ এবং ইতিবাচক হতে হবে। নাম্বার 6, সৎ এবং নির্ভরযোগ্য। গ্রাহকের কাছে সেই দোকানেই বেশি সৎ যার কাছেই গ্রাহক ভিড় জমায়। দরকার হলে গ্রাহক বেশিক্ষণ অপেক্ষা করেও সেই সৎ এবং নির্ভরযোগ্য দোকানির কাছ থেকে পণ্য কিনে থাকে, কারণ গ্রাহক জানে সৎ ব্যক্তি কখনোই অন্যকে ঠকাতে পারে না। নাম্বার 7, মাল্টিটাস্কিং। একজন মুদির দোকানিকে একসাথে অনেকগুলো কাজ করতে হয়। একসাথে 3-4 জন গ্রাহক আসলে সবার কাছেই পণ্য বিক্রি করতে হয়। কখনো কারো কাছে পণ্য বিক্রি করতে হয়, একই সাথে অন্য গ্রাহকের পণ্যের হিসাব করতে হয়। মূল কথা, একজন মুদির দোকানিকে অবশ্যই মাল্টিটাস্কিং করতে হয়। নাম্বার 8, গ্রাহকের চাহিদা বুঝতে পারা। গ্রাহক কী ধরনের পণ্য পছন্দ করে, কোন পণ্য দোকানে নেই, কোন পণ্যের চাহিদা রয়েছে, ইত্যাদি বিষয়গুলো বুঝতে হবে। নাম্বার 9, পণ্যের সরবরাহ ঠিক রাখা। সাধারণত একটি মুদির দোকানে নিত্যদিনের সকল পণ্য পাওয়া যায়। সকল গ্রাহকের চাহিদা কখনোই একই রকম থাকে না। কেউ আটা কিনতে আসে, কেউ গুঁড়োমরিচ কিনতে আসবে, কেউ আবার তেল কিনতে আসবে। গ্রাহক যাই কিছুই কিনতে আসুক না কেন, সকল পণ্য আপনার দোকানে থাকতে হবে। নাম্বার 10, কর্মচারীদেরকে অ্যাক্টিভ রাখা। একজন দোকানিকে লিডারশিপ দক্ষতা অর্জন করতে হবে। সাধারণত দোকানের মালিক ক্যাশে বসে থাকে এবং দোকানের কর্মচারী বেচা বিক্রি করে থাকে। এই ক্ষেত্রে কর্মচারীদেরকে অ্যাক্টিভ রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার সহ টাকা পয়সার রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া আপনি যদি ব্যবসা ধারণা, ব্যবসা পরামর্শ ও সফল পেশা নিয়ে বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের ওয়েবসাইট বাংলা প্রিনিয়র .com ভিজিট করার আমন্ত্রণ দিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি।